ডুরান্ডের দ্বিতীয় ম্যাচেও জয় অধরা থাকলো এটিকে মোহনবাগানের। মুম্বাই সিটি এফসি এর সঙ্গে ভালো খেলেও 1-1 গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো হুয়ান ফেরান্দোর ছেলেদের। প্রথম থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করতে থাকে এটিকে মোহনবাগান। পোস্টে লেগে বল ফিরে আসে এ সময়। গোটা প্রথমার্ধ জুড়েই দাপট ছিল সবুজ মেরুন বাহিনীর। একবারই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ডেবিউটান্ট ভিশাল কায়েতকে। বিপিনের হেড কর্নারের বিনিময়ে সেভ করেন তিনি। 40 মিনিটের মাথায় আশিস রায়ের সেন্টার মুম্বাই গোলরক্ষকের হাত থেকে বেরিয়ে এলে রিবাউন্ডে গোল করেন লিস্টন। দ্বিতীয়ার্ধে খেলার আকর্ষণ কমে না, দুই দলই সমানভাবে আক্রমণ শুরু করে। 77 মিনিটের মাথায় জহুর পরিবর্তে নামা পেরেরা দিয়াজ হেঁটে সমতা ফেরান। এরপর চেষ্টা চালিয়ে গেলেও আর গোলের মুখ খুলতে পারেনি কিয়ান মনভিতা। 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে পরের পর্বে ওঠা এখন অনেক যদির ওপর নির্ভরশীল হয়ে গেল এটিকে মোহনবাগানের। ভালো খেলেও জয় আসছে না, ডার্বিতেই হুয়ান ফেরান্দোর ছেলেরা জয়ে ফিরতে পারে কিনা এখন সেটাই দেখার।